হাই, আমি আয়ন। নমস্কার, আমি অভিক। আমি আপনাদের ওপরতলা নতুন ভাড়াটে, ওপরটা এইদিকে তো? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে এই সাইডে। অ্যাকচুয়ালি সো সরি, এত রাতে তোমাদের একটু ডিস্টার্ব করলাম, একটু চা পাওয়া যাবে কি? হে কম, হে বলো, কি দরকারে এসেছো? তোমার তো মনেই আছে সকালে আমাদের দেখা হয়েছিল, আমি তোমাদের বাড়িতে উঠেছি, পড়তে পড়তে ঘুম পেয়ে যাচ্ছিল, একটু চা পাওয়া যাবে কি এখানে? অবশ্যই। আচ্ছা বিশাল, ওর জন্য একটু চা নিয়ে আয় তো। আচ্ছা একটা কথা, তোমার ভাই বিশাল কি একটু কম কথা বলে? অ্যাকচুয়ালি ও একটু কমই কথা বলে, ও সবার সাথে মিশতে পারে না ঠিক মতন করে। তুমি কি ভগবান বিশ্বাস করো? হ্যাঁ ভগবান আমি বিশ্বাস করি। হ্যাঁ, সেটা তোমাকে দেখলেই বোঝা যায়, তোমার ঘরে এত ভগবানের ছবি, আসার টাইমে দেখলাম তুমি পুজো করছিলে। তো ভগবান মানো যখন, নিশ্চয়ই ভূত বিশ্বাস করো? ভূতকে বিশ্বাস, ভগবান যখন আছে তো অপশক্তি তো থাকবেই, জাস্ট ওটুকুই। সকাল থেকে যখনই এসেছি একটা কথা বারবারই শুনছি, যে কিছু সপ্তাহ আগে এখানে কোনো সুইসাইড হয়েছে, অ্যান্ড সেটার কারণে নাকি এখানে সেই ভূতটা ঘুরে বেড়াচ্ছে, তো তাই জন্য এখানে নাকি কম পয়সায় রুম দেওয়া হচ্ছে। এই ব্যাপারে তোমার কি মনে হয়? ব্যাপারটা তো সত্যি, বাট আমি এসব ব্যাপারে বিশ্বাস করি না, কারণ ভূত বলে কিছুই হয় না। তুমি ভূত নাই মানতে পারো, আমি তো মানি, যদি ব্যাপারটা সত্যি হয়। এটাও তো হতে পারে কোনো ভূত তোমাদের কাছে চা খেতে আসছে। কোনো ভূত যদি এখানে চা খেতেও আসতে চায় তবে এখানে ঢুকতে পারবে না, বিকজ ভগবানের ছবি দিয়ে ঘরটা ভর্তি আছে। চার যেমন চিন্তা। এক্সকিউজ মি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এরকম ভয় দেখানো কোনো মানে আছে? বলেছিলে না এই বাড়িতে দুজন আত্মহত্যা করেছিল, সেই দুজনই হচ্ছে আমরা।
Ha 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 ha